Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu wa-salamu alayka, Sayyidi ya Rasulallah. As-salatu wa-salamu alayka, Sayyidi ya Habiballah. Anta shafi, anta kafi, anta hai fi muhimmatil umur. Keno ye to balo lage amar jinda nobir naam, aar balo lage nobir durud salam, aar balo lage nobir durud salam. Keno ye to balo lage amar jinda nobir naam, aar balo lage nobir durud salam, aar balo lage nobir durud salam. Allahumma salli ala sayyidina Muhammadin. Allahumma salli ala sayyidina Muhammadin. Keno ye to balo lage amar nur nobir naam, aar balo lage nobir durud salam, aar balo lage nobir durud salam, aar balo lage nobir durud salam. Allahumma salli ala sayyidina Muhammadin. Allahumma salli ala sayyidina Muhammadin. Keno ye to balo lage amar jinda nobir naam, aar balo lage nobir durud salam, aar balo lage nobir durud salam, nobir durud salam, nobir durud salam. Mohabbat e bolun na Allahu Akbar, aro mayar sure bolun na ya Rasulallah. E bundure amar baba jira dustra, jotokkhon porjonto na nobir shan apnar golar moddhe mala na banaiben re baba, totokkhon porjonto apne najater kono byabostha korte paren na. Kotha bolun thik kina? Amar Allah pak dag de koi o jogoter imandar musliman, tumra ektu hoshiyari hoya dao, tumra ektu sabdhan hoya jao. Ami amar বন্ধুকে এই পৃথিবীতে এত একটা বড় মর্যাদা দিয়া পাঠাইছি, এমন একটা শান দিয়া পাঠাইছি, পৃথিবীর কোন মুসলমান যদি কোন ইমানদার যদি বন্দিগি রিয়াজত মোরাকাবা মুশাহাদা লইয়া আর তার বন্দিগি নিয়া যদি সাধনা করতে থাকে রে বাবা, কখনো কখনো ওই স্থানের মধ্যে পোষা সম্ভব হইবে না। আমি আমার বন্ধুকে এত বড় মর্যাদা দিয়েছি রে বাবা, আমার মুলবিকে খুলুকুল আজিম বলে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলামে জেনে নেনে গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেনে গো নবী আপনারই দরবারে। পাপি তাপি দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়, কত পাপি তাপি দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা প্রান্ত শীতল হয় রে,
জিজ্ঞাসিলে বলে তারা প্রান্ত শীতল হয় রে নবীর প্রেমের দিবস তার ইমানের সাগরে নবীর প্রেমের দিবস তার রহমতের সাগরে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন বনি তামিম গোত্রের কিছু সংখ্যক লোক দ্বিপ্রহরের সময় আমার নবীজি হুজরা শরীফের মধ্যে ঘুমাইতেছেন আরাম করতেছেন এমন সময় বনি তামিম গোত্রের কিছু সংখ্যক লোক নবীজির হুজরার আড়াল দিক থেকে ইউনাদুনাকা আমার নবীজিকে ডাকাডাকি করতে মোহাম্মদ ঘরে আছো কিনা মোহাম্মদ কি করো বের হয়ে আসো আমার আল্লাহ পাক কি করলেন এই ডাকটাকে আমার আল্লাহ পাকের পছন্দ হইল না রে বাবা এই জন্য আমার আল্লাহ পাক নবীর সাথে দুশ্মনী করার কারণে নবীর সাথে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আইনটাকে প্রণয়ন করে দিয়েছেন ইউনাদুনাকা হাবিব গো আপনাকে যারা ডাকাডাকি করলো মিওয়ারাইল হুজরাতে আপনার ঘরের পিছন দিক দিয়ে আকসারাহুম তাদের অধিকাংশই ছিল লা ইয়াকিলুন নির্বুদ্ধ বোকা জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ তাহলে প্রমাণ হয়ে গেল নবীর শানে নবীর আজমতে কটুক্য বাক্য ব্যবহার করা যাবে না এমন শব্দ নবীর আজমতে লাগাইতে হবে যেই শব্দটার দ্বারা আজমত আছে যেই শব্দের মধ্যে ভালোবাসা আছে কথা বলুন ঠিক কিনা নবীর শানে বিয়াদবি করলে আল্লাহ পর্যন্ত ক্ষমা করে না আবু জেহেল এত বড় জ্ঞান সমুদ্রের পিতা ছিল আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম অর্থাৎ জ্ঞানের পিতা আবু জেহেল আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে আমার নবী তাকে জিন্দিক বলে উপাধি দিয়েছেন আর সিদ্দিকে আকবর নবীর মহব্বতে নবীকে সত্য বলার কারণে সিদ্দিকে আকবর উপাধি পেয়েছেন কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেছেন লা ইয়াতাযু কাদ কাফারতুকুম বাদা ইমানিকুম তোমরা উজুর আপত্তি করিও না কাদ কাফারতুকুম তোমরা কাফের হইয়া গেছো এই মাত্র কাফের হয়ে গেছো বাদা ইমানিকুম ইনা ঈমান আনা সত্য তাহলে বুঝে গেল কি নবীর সামনে বিয়াদবি করলে ঈমান তাক্ত লোকটা কি হয়ে যায় ঈমানটিকে ডিলেট হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর সামনে বিয়াদবি করে তৎকালীন মক্কায় তৎকালীন মদিনা মুআজ্জামার মধ্যে আমার নবীজিকে মাজনুন বলেছিলেন মাজনুন শব্দটির অর্থ হচ্ছে আরবি আবিদানিকের মধ্যে লিখেছেন মাজনুন শব্দটির অর্থ পাগল কিন্তু এই খবরটা যখন আমার নবীর দরবারে আয়েশা কষ্ট আমার নবীজি মনোপূর্ণ হয়ে গেলেন আমার আল্লাহ পাক দেখতেছেন তার কুদরতি নজর দিয়ে তিনি আমার বন্ধু দেখি আমার বন্ধু দি তার চেহারা ফেকাশে করে বসে আছে কেন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন জিব্রাইল আয়েশা দেখে আমার নবীজির চেহারা আমার নবীজির ফেজ মলিমিন্ন করে হুজরাতে বসে আছে আমার আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে বললেন হে জিব্রাইল বলে দাও আমার বন্ধুকে নুন মল কালামে ওমা ইয়াসতুন ওবিজালিকা আনতাবে মাজনুন আল্লাহ নুন এবং কলমের কসম আল্লাহর বন্ধু কোনোদিন কি হতে পারে না মাজনুন হইতে পারে না তিনি তার রবের পক্ষ থেকে পাগল নই পাগল নই পাগল নই বক্তুত পক্ষে অন্তত পক্ষে শরীয়তে হাকিকতে যে আমার বন্ধুকে পাগল বলেছে সে আসলেই পাগল 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 শুধু তাই না আমার নবীর সাথে ওয়ালিদ ইবনে মুগিরা বিয়াদবি করার কারণে আমার নবী তাকে আমার আল্লাহ পাক তাকে কোরআনের মধ্যে 10টি গালি দিয়েছেন এই 10টি গালির সর্বনিম্ন গালিটা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জালিম অর্থাৎ হারামজাদার ঘরের হারাম জাদা অর্থাৎ নবীর শানে বিয়াদবি করলে কি হয় হারামজাদা হয়ে যায় কথা বলুন ঠিক কিনা ইয়ালিফুনা বিল্লাহি মা কালু ওয়ালা কাদ কালু কালিমাতাল কুফরি ও কাফারু বাদা ইসলামিকুম মক্কার কাফেররা আল্লাহর নামে হলফ করে ইয়াহলিফুনা তারা আল্লাহর নামে হলফ করে বলতো কালিমাতুল কুফরে আমরা কুফরি বাক্য উচ্চারণ করি নাই করি নাই করি নাই আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কালু অবশ্যই অবশ্যই তারা কি করেছেন আমার হাবিবের শানে কুফরি বাক্য উচ্চারণ করেছেন তারা কাফের হইয়া গেছে আল্লাহর সাথে কুফরি করে তারা কাফের হয়ে গেছেন এবং কাদ কাফারতুকুম তারা কাফের হয়ে গেছেন বাদা ইসলামিকুম ইসলাম ধর্মে গ্রহণ করার পরে
তারা কাফের হয়ে গেল প্রমাণ হয়ে যায় কুরআনের আইন আমার বন্ধু নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে যায় একটা ব্যক্তি যখন কাফের হয়ে যাবে তখন তার মুসলমানি শরায়েত তার মধ্যে অবস্থান করে না কথা বলুন ঠিক কি না নবীর আজমত নবীর শান নবীর হিকমত নবীর আলা মকামকে যে অস্বীকার করবে নিঃসন্দেহে সেই ব্যক্তিটা কাফের হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ গুস্তাখের রাসূল অর্থাৎ গুস্তাখের রাসূল কি শরীর সাজা গুস্তাখের রাসূলের মাফ কখনো নাই আসমানের নিচে কথা বলুন ঠিক কি না আরে ভাই নবীর দরবারে বিয়াদবি করছেন কখনো আপনি ক্ষমা পাইবেন না আল্লাহর দরবারে আপনি বিয়াদবি করছেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারে কথা বলুন ঠিক কি না তাহলে আমরা কি নবীর সামনে বিয়াদবি করব কখনো করব না কারণ এই দরবার কোন সাধারণ দরবার নয় এই দরবার কোন অসামান্য দরবার নয় যেই দরবার সম্পর্কে যেই দরবারের কারণ সম্পর্কে যেই দরবারের নিয়ম কানুন সম্পর্কে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বিধান দিয়েছেন এই পৃথিবীর দরবার এই পৃথিবীর রাজা বাদশাহদের দরবার এটা ক্ষণস্থায়ী দরবার এটা মানুষের হাতের তৈরি দরবার এই দরবার থেকে রাজা একজন রাজা হই আরেকজন প্রজা হই রাজার নির্দিষ্ট কিছু আইন কানুন থাকে প্রজাগণ মেনে চলতে হয় কথা বলুন ঠিক কিনা একজন রাজার আইন রাজার কানুনগুলো প্রজাগণ মানে না তখন তার নির্ধারিত রাজা কর্তৃক শাস্তির ব্যবস্থা থাকে কিন্তু আমার নবীকে এমন একজন বাদশা বানাইয়া এমন একজন সুলতান বানাইয়া এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যেই সুলতানের আইন প্রণয়ন করেছেন যেই সুলতানের কানুন প্রণয়ন করেছেন আমার আল্লাহ এই কানুনকে ভঙ্গ করলে এই আইনকে ভঙ্গ করলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর শাস্তিতে আপনি কি পরিপূর্ণ হতে হবে আল্লাহর বিধানে আপনাকে অবশ্যই ফিনারি জাহান্নামা জাহান্নামে জাহান্নামে আপনি চিরন্ত কাল পর্যন্ত কাটতে হবে কথা বলুন ঠিক কি না তাহলে কি আমরা নবীর সামনে বিয়াদবি করব কখনো আমরা নবীর সামনে বিয়াদবি করতে পারি না আমরা নবীর প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারই দরবার ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে হয় না বারবার যেতাই গেলে একবার যেতে হয় না বারবার তু জাহানে চলে শুধু তোমার জমি দাড়ি আল্লাহ সবকে চোর মালিক তুমি কারি 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 আমরা নবীর প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি তোমারি চা কাদান্ন পাই সবাহারি উপর তাই তো সবার কিবলা মুদের মক্কা কাবা গড় তোমারি চা পাদান্ন পাই সবাহারি উপর তাই তো সবার কিবলা মুদের মক্কা কাবা গড় বাইতুল মুকাদ্দাম ছিল কিবলা সবাহারি দলিল আছে কিনা রে ভাই কান্না রামতে কলুবা ফিসমাই ফলানুয়াল লিয়ান্নাক কিবলাতান তর দো আরো জোরে বলুন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার কাবা কিন্তু ছিল বাইতুল মুকাদ্দাস এই কাবা কিন্তু পরিবর্তন হয়েছে না আমার নবীর ইশারায় তাই সকলেই বলুন তোমারি চা পাদান্ন পাই সবাহারি উপর তাই তো সবার কিবলা ছিল মক্কা কাবা গড় বাইতুল মুকাদ্দাস হলো কিবলা সবাহারি কাবা কিবলা পরিবর্তন কাবা কিবলা কবুল হলো ইচ্ছা তোমারি আমরা নবীর প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি বাড়ি যেতাই গেলে একবার যেতে হই না বারবার দু জাহানে চলে শুধু তোমার জমিদারি দু জাহানে চলে শুধু নবীর জমিদারি
আল্লাহ সবকে চোর মালিক নবী বন্ধনকারী আমরা নবীর প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝে গেলে এই নবীর প্রেমে ২৭ দিলে অবশ্যই অবশ্যই লাভ আছে আমার আল্লাহ পাক আমাদের জন্য অপূরণ্ত বাজেট রেখেছেন যেই বাজেট হাশরের ময়দানে বোঝা যাবে আমার নবী কত বড় দামি আমার নবী কত বড় সম্মানী কথা বলুন ঠিক কি না এই হাশরের ময়দানে সমস্ত নবীদের মাকাম হবে গাছতলায় বাসতলায় বনে জনে রঙ্গলে আর আমার নবীর মাকাম হবে লেওয়াউল হাম প্রশংসিত জান্দায় যেই জান্দা সম্পর্কে আমার আল্লাহ পাক আসা আয়্যা আসা রব্বুকা মাকামাম মাহমুদা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ নবীর জন্য যেই আসনটাকে সাজিয়ে রাখছেন হাশরের ময়দানে ওই মাকামটাকে আমার আল্লাহ পাক বলছেন মাকামে মাহমুদ আমরা সেই নবীর সাথে মাকামে মাহমুদে থাকতে চাই কি না আর আওয়াজ দিয়ে বলুন চাই কি না আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আরে ভাই হাশরের ময়দান এটা এমন একটা ময়দান রে বাবা যেই ময়দানে আমি আপনি সমস্ত নবীগণ সমস্ত নবীগণের উম্মতগণ এমন কি হাহাকারী অবস্থার মধ্যে থাকবে রে বাবা আমরা কিন্তু নিজের অস্তিত্ব নিজে ভুলে যাব ছেলে মাকে উদ্ধার করতে পারবে না মা ছেলেকে উদ্ধার করতে পারবে না বাবা ছেলেকে উদ্ধার করতে পারবে না বাবা ছেলেকে যখন উদ্ধার করতে পারবে না সমস্ত নবীগণ নাফসি 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 বলে হাই হাই করবে সেই মকামে কিন্তু আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীগণ রসূলগণ সমস্ত নবীর উম্মতগণ সমস্ত নবীর উম্মতগণ সহকারে একজন আরেকজনের দ্বারে ঝাঁপে রে বন্ধু এমন সময় সকলেই একটা উত্তর দিবে আমি পারবো না আমি পারবো না আমি পারবো না এর জন্য উপযুক্ত একজন ব্যক্তি তিনি হলে আখির জুমানার পয়গাম্বর সমস্ত নবীগণের উম্মতগণ আয়েশা আমার নবীজির কাছে হাজিরা যখন দিব রে বাবা এমন সময় আয়েশা দেখবো আমার নবীজি একটা সেজদা দিয়ে পড়ে আছেন হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছেন আমার নবীজি যখন সেজদা মেরে পড়ে থাকবে এমন সময় সমস্ত নবীগণের উম্মতগণ আয়েশা আমার নবীজির কাছে যখন পাকড়াও করবে ঘুরবে আমার নবীজি সেজদায় পইরা পইরা রে ও আমার ইমানদার বাবারা আল্লাহর দরবারে কাঁদবে ইয়া হাবলি উম্মতি বইলা যখন কাঁদবে রে বাবা আমার বন্ধুরা রে ও ইমানদার বাবারা এই সময় আমার আল্লাহ পাক আমার বন্ধু নবীকে একটা ডাক মারবেন ইরফালাসাকা হাবিব আপনার শেষ উত্তোলন করেন আপনি ওয়াসাল ফুতা আপনি আপনার প্রভুর দরবারে যা চাইবেন তা চান ওয়াসফা তু সাফা আপনি যা সুপারিশ করবেন তাই কবুল করা হইবে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ হাশরের ময়দানে কিন্তু কোন নবী রাসূল কারো উপকার করতে পারবে না কোন উম্মত কারো উপকারে আসবে না রে বাবা এই ভয়াবহ সময়ের মধ্যে শুধু উপকারে আসবে আপনার এবং আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আর মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো আমার নবীজি বুখারী শরীফের মধ্যে বলেছেন শাফাতু শাফাতি লি আহলি কাবাইরে মিন উম্মাতিকুম আমি নবীর সুপারিশ হবে আমি নবীর শাফায়াত হবে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছেন তাদের জন্য কথা বলুন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে দেখলাম ওই দিন আমার নবীকে একজন সাহাবী প্রশ্ন করল আল্লাহর নবীকে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে আপনি আপনাকে কোথায় গিয়ে তালাশ করবে আপনি কি আমাকে সুপারিশ করবেন আমার নবীজি বলতেছেন
বলতেছে আনা ফাইলুন আনা ফাইলুন আমি আমি এই কাজের উপযুক্ত আমি এই কাজের উপযুক্ত তখন আমরা আল্লাহর সাহাবী আল্লাহর নবীর সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা আলকাকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় প্রথমে আতলুবুকা তলব করব আমার নবীজি বলতেছেন হে সাহাবী তুমি আমাকে সর্বপ্রথম মিজানের পাল্লার কাছে গিয়ে তালাশ করবে ওখানে যদি আমাকে না পাও তাহলে তুমি হাউজে কাউসারের নিকটে গিয়ে আমাকে তলব করবে ওখানে যদি তুমি না পাও আমাকে তাহলে তুমি জাহান্নামের দরওয়াজায় গিয়ে আমি নবীকে তালাশ করবে তুমি যদি ওখানে অবশ্যই অবশ্যই এই তিন স্থানের এক স্থানে আমাকে পাবে 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 জোরে বলুন না সুবহানাল্লাহ কেন নবী এই তিন স্থানে থাকবেন কারণ একমাত্র নবী উম্মতের দরদি উম্মতের চিন্তায় আমার নবীজি সদাই সর্বদা পেরেশান হয়ে আছেন কথা বলুন ঠিক কিনা ওই নবীকে কিন্তু আমরা উম্মত হইয়া কষ্ট দিই কথা বলুন ঠিক কিনা ওই নবীকে ভালোবাসি না উম্মত হইয়া আমি আমার বড় আফসোস হয় আমরা কোন যুগের উম্মত আমরা কোন কোরআন পড়ে উম্মত হয়েছি কোন কোরআন পড়ে আমরা মুসলমান হয়েছি কথা বলুন ঠিক কিনা যেই নবীকে না বানাইলে আমরা আল্লাহ বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পাক বলতেছেন হে মুসা জানো আমি এমন একজন পয়গম্বর দিয়েছি আমি এমন একজন নবী দিয়েছি ফাখুজ মা আতাইতুকা ও মুসা তুমি কি করো আমি তোমাকে ধৈর্যশীল করে ওয়া কুন মিনাস শাকিরিন কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত পেয়েছিলাম তোমাকে আমি আমার তাওহীদের উপর অটল রেখেছি ওয়া মুতু আলা তাওহীদিন আমি আমার তাওহীদের উপর তোমাকে অটল রাখবো ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তবে তুমি দেখো চতুর্থ আসমানে একটা নাম উদয় আছে মিম হে মিম দাল এই মুহাম্মদ চার অক্ষরের নামটিকে তুমি বেশি বেশি মহব্বত করো মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এই নামটা আবার কার এই নামটা আবার কোন নাম এই নামটি কোন নাম কখন এই নামের আবির্ভাব হয়েছে আমি ওই নামটি কেন মহব্বত করবো আমার আল্লাহ পাক বলতেছেন মুসা তুমি জানো না এই নামটি এমন একটি আলমতি নাম এই নামটি এমন একটি বরকতি নাম এই নামটি এমন একটি ফজিলতপূর্ণ নাম যাকে না বানাইলে আমি আল্লাহ হই প্রকাশ হইত না আমি আল্লাহর রুবুবিয়াতের প্রচার করতে না এমনকি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা ওয়ালা লাইলা ওয়ালা নুহারা ওয়ালা ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়াম মুরসালা ওয়ালা ইয়াকা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসা তুমি শুনে নাও লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে আমি এই পৃথিবীতে না বানাবো বলে প্রোগ্রাম করতাম তাহলে লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা আমি জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না ওয়ালা লাইলা ওয়ালা নাহারা আমি রাত্রি দিবস কোনো কিছু বানাইতাম না ওয়ালা মালাকাম মুকাররাবা আমি আসমান বহনকারী কোটি কোটি ফেরেশতা বানাইতাম না আমি ওয়াল মুদাব্বিরাতু আমরান এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে সাহাবীর মধ্যে এসেছেন আল্লাহ পাক আসমান রক্ষণাবেক্ষণ করার জন্য কোটি কোটি বে নজির ফেরেশতা কুল বানাইয়াছেন ওই সমস্ত কোটি কোটি ফেরেশতা হইতো না ওলা ওলা মাকার মালাকাম মুকাররাবা ওলা নাবিয়াম মুরসালা এবং মুরসালকৃত 1,00,000 মতান্তরে 224,000 নবী রসূল হইতো না নবী রসূলগণের রেসালাত হইতো না যেই নবীকে না বানাইলে ওলা ওয়াহিয়া তাআলা আল্লাহ পাকের ওহি হইতো না আমার আল্লাহ পাক বলতেছেন মুসা তুমি এটাও শুনে নাও ওলা ইয়াকা তুমি মুসাকে সৃষ্টি করতাম না সেই নবীকে মহব্বত করার জন্য আমি তোমাকে ঘোষণা করে দিলাম চিৎকার মেরে বলুন আল্লাহু মুসা নবীর জন্য যদি আমার নবীকে মানা আমার নবীকে অনুসরণ করা আমি নবীর আমার নবীর ইত্তেবা করা যদি আমার আল্লাহ পাক মুসা নবীর উপর দায়িত্ব দিতে পারে তাহলে আপনি আমার জন্য কি দায়িত্ব দিয়ে গেছেন জোরে বলুন না আওয়াজ করে বলুন ঠিক কিনা আমার বন্ধুরা বাবাজিরা রে আমার নবীকে আমার আল্লাহ পাক এমন একটা রেসালাতের মালিক করে দিয়েছেন এমন একটা সুলতানিয়াতের মালিক করে দিয়েছেন পৃথিবীর অন্য কোন লোক যদি চেষ্টা করে রে বাবা কখনো 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 এই স্তরের মধ্যে আসা সম্ভব হইবে না এই মকামের মধ্যে আসা সম্ভব হইবে না বেহতর আজমত শুধু আমার নবীকেই আমার আল্লাহ পাক দিয়েছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সম্প
সম্পর্কে একটা প্রশ্ন করা হলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদাররা, রে তোমরা শুনে রাখো, আমার বন্ধু নবীকে আমার আল্লাহ পাক এমন আজমত দিয়েছেন, এমন শান দিয়েছেন, কুলুকুহুল কুরআনা, সমস্তটা কুরআনি হইল আমার নবীজির শান। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা ওই নবীকে মহব্বত করতে হবে কিনা, ওই নবীকে ভালোবাসতে হবে কিনা। রে বন্ধু, আমার সাথে সাথে এক কানাতে রাসূল পড়েন, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, বাহলো বেশে নবীজি কে বাহলো বেশে নবীজি কে হৃদয় মাঝারে ধরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি, বায়ের সুরে বলুন না, নবীর চরণেতে সারা জীবন, বাতিলের কবলে প্রভু কখনো, বাতিলের কবলে প্রভু কখনো, নূর নবীকে খুশি রাখব, নবীর চরণেতে সারা জীবন, ও নবীর চরণেতে হে সারা জীবন, ভালো বেশে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝারে ভরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা আমার বাবারা বন্ধুরা, রে এই নবীর চরণে থাকলে লাভ আছে কিনা রে বাবা, নবীর চরণে থাকলে পারলে আমি গুনাহগার, মুফতি নুরুল ইসলাম নাজিরের জীবনটা ধন্য হয়ে যাবে, আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমার নবীকে মহব্বত কইরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে ভালোবাসা আনাস, আমার নবীজির দরবারে একটা বছর নয়, দুইটা বছর নয়, তিনটা বছর নয়, চারটা বছর নয় রে বাবারা, একেদারে দশটা বছর আমার নবীজির খেদমত করেছেন, আমার নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি খাদিমুর রাসূল হিসাবে উপাধি দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা, উহুদের ময়দানে কুতিল
সাইয়েদা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, কথাটা যখন ছড়াইয়া গেল ছিটাইয়া গেল রে বাবা, একজন সাহাবী তার নাম হইল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, জাবিরের পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা যখন শুনলেন শোনার পরে মত অবস্থায় এই আব্দুল্লাহর বেটা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে জাবির কি করতেছিলেন, জমিনের মধ্যে কাত জমিনের মধ্যে হাল শ্বাস করতেছিলেন, নবী নিহত হয়ে গেছেন এই কথাটা শুনিয়া তিনি আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, আল্লাহ তুমি আবার নবীকে নিয়ে গেছো, আমি আব্দুল্লাহ পৃথিবীতে তাইকা কি করব, আল্লাহ আমি তোমার আকাশের দিকে তাকাইলাম তুমি এই মুহূর্তে আমার দুইটা চোখের জ্যোতি নষ্ট করিয়া দাও, আমি যেই চোখ দিয়া নবীকে দেখলাম এই চোখ দিয়া আমি পৃথিবীতে কাকে দেখব, এই এই চোখ দিয়া আর কাউকে দেখতে চাই না, সাথে সাথে আমার আল্লাহ তার দুইটা চক্ষুকে অন্ধ করে দিয়েছিলেন, এটা হইল নবী প্রেমের বাস্তব দৃষ্টান্ত, কথা বলুন ঠিক কি, নবীকে ভালোবাসলে এভাবেই ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে জানের চাইতে মহব্বত করতে হবে, কারণ নবী প্রেমই হলো জান্নাত পাওয়ার আসল ঠিকানা, কথা বলুন ঠিক কি না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না, তাহলে নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কি না, নবীর খেদমতে আমরা টাকা দরকার আছে কি না, এবা ইতিহাস প্রমাণ করে সাইয়্যেদেনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতেন, এই আবু হুরায়রার লেসান দিয়ে কথা আসতেন না, তিনি হাদিস বর্ণনা করতে পারতেন না, তার স্মৃতি শক্তি ছিল কম, হাদিস শরীফের মধ্যে প্রমাণ হয় সাইয়্যেদেনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বড় ভালোবাসতেন, আমার নবীকে বড় মহব্বত করতেন, এই নবীকে মহব্বত মহব্বত করার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি আবা হুরায়রা বলে ডাক দিয়েছিলেন, বিড়াল ছানার পিতা বলে ডাক দিয়েছিলেন, কথা বলুন ঠিক কি না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই পৃথিবীর বুকে আমি আবু হুরায়রা নামে যতটুকু প্রসিদ্ধি লাভ করেছি তার চেয়ে বেশি আমি কোটি কোটি করে প্রসিদ্ধি লাভ করেছি, যখন আমার নবীজি আমাকে বিড়াল ছানার পিতা বলেছেন, কথা বলুন ঠিক কি না, আমার আসল নামের চেয়ে আবু হুরায়রা নামে আমি পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছি, এই আবু হুরায়রা বলতেছেন আমার অতি অল্প জেহার হাদিস মনে থাকে না, আমি আমার নবীর দরবারে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার তো শরম লাগে একটা কথা বলতে, হে আমার নবী কই কি কথা, হে আবু হুরায়রা তোমার কি কথা বলো, আমার নবীজি বলতেছেন আবু হুরায়রাকে, হে আবু হুরায়রা তুমি বলোই না আমার কাছে দেখি তোমার ব্যবস্থা করতে পারে কিনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জবান থেকে হাদিস শুনি কিন্তু মনে রাখতে পারি না, এমন অবস্থায় আমার নবীজি মুখ থেকে একটু সামান্য পরিমাণ লালা তুতু মুবারক আবু হুরায়রার জিহ্বার মধ্যে লাগাই দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিয়ামত পর্যন্ত আমার নবীজির তুতু মুবারক লাগানোর পরে আমি আবু হুরায়রার জিহাদ এত বিশুদ্ধ হয়ে গেছেন এত প্রখর হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত আমি আবু হুরায়রা শুধু হাদিস নবীর মুখ দিয়ে শুনতাম কখনো আমি বলতাম না, তাহলে নবীর প্রেমের স্বাদ আছে কিনা রে ভাই, আর আওয়াজ দিয়ে বলুন আছে কিনা, তাহলে ওই নবীকেই তো ভালোবাসা দরকার, যেই নবীর তুতু লাগলে আমাদের শেফা হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা, যেই নবীর তুতু আমাদের জন্য মেডিসিন হিসাবে কাজ করেন এই নবীকে আমাদের দরকার আছে কিনা, আরে ভাই আর আওয়াজ দিয়ে বলুন আছে কিনা, দূরে আমার বাবারা দোস্তের বাইরা এই তো আমার মনে পড়ে গেল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় প্যারালাইসিসের মধ্যে ছিলেন, ইজহাদারাত রিজলাইহি তার দুইটা পা ওস হইয়া গেল রে বাবা, এ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা অবশ হইয়া যাওয়ার কারণে তিনি দুনিয়াতে চলাফেরা করতে পারেন না, উঠা বসা করতে পারেন না, যাবতীয় হাজত সাহায্য করতে পারেন না, এই বন্ধু রে বন্ধু এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজুর অবস্থায়
ফিতনার মধ্যে পড়ে আছেন এমন অবস্থায় ওয়াকিল আল্লাহ উসকুর ওয়া হাব্বান নাস হে আব্দুল্লাহ ইবনে উমর এই পৃথিবীতে তুমি তুমি কাকে বেশি ভালোবাসো একজন আহ্বায়ক এসে আব্দুল্লাহ ইবনে উমরকে বলল হে আব্দুল্লাহ ইবনে তুমি উমর রে তুমি এই পৃথিবীতে যাকে বেশি মহব্বত করো যাকে বেশি ভালোবাসো উসকুর ওয়া হাব্বান নাস ইলাইকা তুমি তার দুহাই দিয়া মাওলার দরবারে ফরিয়াদ করে দেখো না আমার মনে হই তোমার দুইটা অবস্থা সুস্থ হয়ে যাবে ঠিক আছে হাদিস শরীফের মধ্যে এসেছেন আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করতে লাগলেন যে তিনি কাকে বেশি ভালোবাসেন তিনি কাকে বেশি মহব্বত করেন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর যখন একটা ডাক মারলো আরে আমি তো মদিনার নবী আকা মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি আমার প্রাণের চাইতেও বেশি আমার দৌলতের চেয়েও বেশি মহব্বত করি লিখিত নবীর নাম দেয়া যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া মুহাম্মদ আবিল ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারলেন মাইরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে ফান্তা সিরাজ ফা ব্যবহৃত হয়েছে ফান্তা সিরাজ অনতি বিলম্বে আব্দুল্লাহ ইবনে উমরের অবস দুইটা পা সুস্থ হয়ে গেলেন কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তাহলে নবীর নাম জপলে নবীর নাম জপন করলে লাভ হয় না লস হয় আর আওয়াজ দিয়ে বলুন লাভ হয় না লস হয় নবীর নাম হলো উম্মতের জন্য প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে কিনা বলুন যেই ব্যক্তি আমার নবীকে যেই ব্যক্তি জানের চাইতে কখনো বেশি ভালোবাসবে না সে কখনো মুমিন হইতে পারবে না সে মুমিনে নাকেস থেকে যাবে অপরিপূর্ণ মুমিন আর অপরিপূর্ণ মুমিন হয়ে এই পৃথিবীতে থাকার কোনো লাভ নাই লাভ নাই কথা বলুন ঠিক কি না আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসুন আমার বাবাজিরা যেই নবীকে ভালোবাসলে যেই নবীকে মহব্বত করলে কবরে শান্তি পাওয়া যাবে যেই নবীকে ভালোবাসলে হাসরে শান্তি পাওয়া যাবে যেই নবীকে ভালোবাসলে জান্নাতে শান্তির ঘর চির শান্তির ঘর জান্নাতে আবাদুল আবাদ পর্যন্ত বসবাস করা যাবে সেই নবীর ভালোবাসার মালা আমাদের গলায় পড়াই কথা বলুন ঠিক কিনা গলায় পড়ে আমরা যেন সদাই সর্বদা নবীর প্রেমে নবীর ধ্যানে থাকতে পারি নবীর খেয়ালে থাকতে পারি যতক্ষণ পর্যন্ত নবীর খেয়ালে থাকবো না কখনো আমরা নবীকে দেখতে পারবো না হাদিস শরীফের মধ্যে এসেছে নবীকে দেখলে একবার যেই ব্যক্তি নবীকে মান রানি ফিল মানামে ফাকাদ রাআনি আল হাক্কা আমার নবীজি বলেন যেই ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো আমাকেই দেখলো কেননা লাইয়া তামাসসালু শয়তান সুরাতু বিহি কেননা শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না আর নবীকে একবার স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তাহলে নবীকে স্বপ্নে যুগে আমরা দেখতে চাই কিনা আমার নবীকে স্বপ্ন গুণে আমরা মানতে চাই কিনা নবী আল্লাহর দেওয়া সমস্ত গুণে নবীকে মানতে চাই কিনা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন নবীকে আল্লাহর দেওয়া সর্বগুণে যেই ব্যক্তি মেনেছেন আমার নবীকে মানার পরে ওই ব্যক্তিটাই হলো কামেল মুমেন আল্লাহ পাক যেন আমাদেরকে কামেল মুমেন হিসাবে কবুল করে আল্লাহ পাক যেন আমাদেরকে কামেল মুমেন হিসাবে কবুল করুক সকলে বলুন আমিন আরো মহব্বতে বলুন আমিন লাশ বিদায় বেলায় একটা নাতে রাসূল গায়ে আমি নবীর শানে একটা নাতে রাসূল পরিবেশন করে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে যাবে অসুবিধা হবে আরো জুড়ে বলুন অসুবিধা হবে সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব সেই মালা দয়াল নবীর গলায় পরাব আমি সেই মালা আমার নূর নবীর গলায় পরাব নূরানি চেহারা দেখে
থেকে মনটা জুড়াবো আমি নূরানি চেহারা থেকে মনটা জুড়াবো সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব আমি সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব আইরে মুক্তা গভীর থেকে সাগরের কিনারে মনের সাথে গাতব মালা তোকে আমি নিয়ে আইরে মুক্তা গভীর থেকে সাগরের কিনারে মনানন্দে গাতব মালা তোকে আমি নিয়ে তোরে আমি মনের মতো সাজিয়ে দিব তোরে আমি মনের মতো সাজিয়ে দিব সাগর থেকে মুক্তা এনে আমি সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব সেই মালা দয়াল নবীর গলায় পরাব আমি সেই মালা নূরহ নবীর গলায় পরাব নূরানি চেহারা থেকে প্রাণটা জুড়াব আমি নূরানি চেহারা থেকে মনটা জুড়াব সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব 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 আমরা সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না এবার চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর চুরগান দিলে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিলে আমাদের জন্য লাভ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা সেই লাভই তো আমরা চাই যেই সুলুগানের মধ্যে বরকত আছে কথা বলুন ঠিক কিনা এখানেই আল্লাহু আকবারের সুলুগান থাকবে রাসূলুল্লাহর সুলুগান থাকবে কথা বলুন ঠিক কিনা চলবে কিনা এবার থেকে ইয়া রাসূলুল্লাহর সুলুগান যারা ইয়া রাসূলুল্লাহর সুলুগানের বিরোধিতা করে কোনো অসুবিধা নাই আমরা তাদেরকে আমাদের কোনো দরকার নাই আমরা আমাদেরকে নিয়ে চলতে হবে কথা বলুন ঠিক কিনা কারণ যারা আমার নবীজিকে ব্যঙ্গুক করে বিদায় বেলা বলে যে যাই অনেক টিভি আছে অনেক চ্যানেল আছে অনেক জিস আছে অনেক বক্তব্য আছে অনেক ওয়াজ আছে অনেক বক্তা আছে মঞ্চে বসে আমার নবীর সামনে বিয়াদবি করে নবীর আউসাবের সাথে বিয়াদবি করে নবীর গুণের সাথে বিয়াদবি করে আমার নবীকে মানতে চাই না শুনে রাখুন জেনে রাখুন কি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই আমার নবীজি শানে আজমতের সাথে বিয়াদবি করলে কতটুকু লস আমাদের হচ্ছে কতটুকু আমাদের আমল বরবাদ হয়ে যাচ্ছে একটু দেখুন জগৎ বিখ্যাত ফতোয়ার সীমা কিতাব ফতোয়ে শামির মধ্যে এসেছেন আইমারাজুনিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও কাযযাবাহু আও আবাহু আও তানকাসাদা ফাকাত কাফার বিল্লাহি তাআলা ওয়া বানাত ইমরাতু মিনহু চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ আইমারাজুনিন যদি কোন ব্যক্তি যদি কোন মুসলমান যদি কোন ইমানদার যদি কোন ইহুদি যদি কোন নাসারা যদি কোন নামদারি মুসলমান কোন সালাফি আইকু মারাজুলিন যে কোন ব্যক্তি আমার নবীকে সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে গালি দিল নবীর সাথে আও আবাহু কোন ত্রুটি যুক্ত করলো আও তান কাছে আমার নবীজি মিথ্যা বলতে পারে এই রকম তুহমত দিল আবা আও আবাহু এই রকম দোষারোপ নবীর শানে করলো ফাকাত কাফারা বিল্লাহে ওই ব্যক্তিরা আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে যাবে ওই ব্যক্তিরা আল্লাহর সাথে কুফরি ফাকাত কাফারা বিল্লাহ আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে যাবে ওয়া বানা তিমরাতু যদি ওই ব্যক্তিরা মুসলমান হয় ওই ব্যক্তিরা যদি নেকা বন্ধ রে ওয়া বানা ইমরাতুহু ব্যক্তিরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া থাকে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে ফতোয়াটা আমার নাম ফতোয়ে শামির ফতোয়া কথা বলুন ঠিক কিনা জিলদে দুম দ্বিতীয় পৃষ্ঠার 320টার মধ্যে ফতোয়াটা বর্ণনা হয়েছে অতএব যে সমস্ত টিভি চ্যানেল যে সমস্ত বক্তার মুখে নবীর শানের বিরোধিতা হয় নবীর শানের আলোচনা নবীর শানে আলোচনা আসে না তাদেরকে মানা যাবে না তাদেরকে মানা যাবে না লা তাতাজিল কাতকা ফারতুকুম তারা উযুর আপত্তি করলো কোনো লাভ হবে না তারা কাতকা ফারতুম তারা কাফের হয়ে গেছেন বাদ ইমানিকুম ইমান আনার পরও কাফের হয়ে গেছেন কথা বলুন ঠিক কিনা তাহলে জাকির
নায়কের মতো লেকচারার, জাকির নায়কের মতো বক্তা কাফের হইতে পারে কিনা? আরে ওয়াজ দিয়ে বলুন, পারে কিনা? অবশ্যই অবশ্যই, জাকির নায়ক সালাফি, সে একটা কাট্টা মারা কাফের, তাকে তো মানা যাবে না। তাকে যারা মানবে, তাকে যারা অনুসরণ করবে, মান শাক্কাফি আযাবিহি ওয়া কুফরিহি ফাকাদ তাহরা বিল্লাহ, যেই ব্যক্তি জাকির নায়কের এই সালাফি পক্ষে অবস্থান করবে, তার আজাবকে সন্দেহ করবে, সে যে কাফের সন্দেহ করবে, ফাকাদ তাহরা বিল্লাহ, সে ব্যক্তি লোক আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে যাবে। কথা বলুন কিয়া, তাহলে কি আমরা কাফের হতে চাই? আমরা কি কাফেরদের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা সরল মানা ইমানদার মুসলমান, আমরা কখনো আমাদের ইমানকে পদস্থলিতি গড়াবো না, আমরা আমাদের ইমানকে দুর্বল করব না। আয় ভাইরে, নবীর শানে বিরোধিতা করলে ইমান চলে যায়। ইমানের মালিক, ইমানের চাবিকাঠি হইল আমার নবী। রব দরিয়া পাগল করিয়া এখন তুমি রহিলা কোথায়? আরে নবরঙ্গের রব দরিয়া পাগল করিয়া এখন তুমি রহিলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিহিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিহিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি বন্দের দয়া মায়া নাই, মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনি বাই, মুর্শিদ প্রেম জ্বালা অন্তর জলে জ্বালা কি দিয়া আনি বাই, দয়ালের প্রেম জ্বালা অন্তর জলে জ্বালা কি দিয়া আনি বাই, মুর্শিদ প্রেম জ্বালা অন্তর জ্বালে জ্বালা কি দিয়া আনি বাই, পীরিতে শিখাইয়া গেলা মুর্শিদ চারিয়া, পীরিতে শিখাইয়া গেলা মুর্শিদ চারিয়া, এখন তুমি রইলা কোথায়? এখন তুমি রইলা কোথায়? আহাই মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনি বাই, দয়ালের প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া আনি বাই, বন্দের প্রেম জ্বালা অন্তর জলে জ্বালা কি দিয়া আনি বাই, মুর্শিদ প্রেম জ্বালা অন্তর জলে জ্বালা কি দিয়া আনি বাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার বাবা, যারা আল্লাহ পাকের তাওহীদের প্রচার ঘটিয়েছেন আমার নবী, তাহলে বুঝা গেল তাওহীদের মুর্শিদ হইল আমার নবী। আর নবীর রেসালাতের প্রচার করিয়েছেন হক্কানি উলিয়াল্লাগণ, তাহলে বুঝা গেল বেলায়েতের মুর্শিদ হইল উলিয়াল্লাগণ। কথা বলুন ঠিক কি? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল তশরীফ আনলেন মক্কা, গেলে কে হো পাইনে দেখা, তার তালিম নিপিরে মন, তার তালিম নি। ওরে রাসূল আমার বান্দার হায়াত, ওরে রাসূল আমার বান্দার হায়াত, আনসে হায়াত জি ইন্দা নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? বলো না, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, হায়রে আসিলেন দিনে এর নবী,
মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি জুরে জুরে কন্না সুবহান এই জন্য মুর্শিদের দরবারে যাইতে হবে মুর্শিদের দরবারে গেলেই কিন্তু রাসূলের সন্ধান মিলবে আর রাসূলের সন্ধান পেয়ে গেলে আপনারা আল্লাহর সন্ধান পাবেন কথা বলুন ঠিক কি না এই ঘোষণার এলান কিন্তু আমার আল্লাহ কোরআনেই করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ দয়াল বাম্বা কেবলাম কাম্বা কওয়াই রইলা গওয়া ও বকতে রে পা কল বাহনাইয়া কওয়াই রইলা রে গে মাশাল্লাহ তোমার জন্যে কান্তে কান্তে গুগু বাসে নয়নের চলে এগো তোমার জন্যে কাতে কান্তে গুগু বাসে নয়নের চলে সেই জল দিয়া চরণ দুই কান তো আই বহরে সেই জল দিয়া চরণ দুই কান তো আই তাম রে ভক্তে পাগল বাহানাইয়া কোয়াই রইলা দিয়ে ভক্তে রে পাগল বাহানাইয়া কোয়াই রইলা দিয়ে মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা কেবলা চাওবা কোয়াই রইলা দিয়ে ওই হাই মুর্শিদ মাওলা কেবলা চাওবা কোয়াই রইলা দিয়ে ভক্তে রে পাগল বাহানাইয়া কওয়াই রইলা রে মাশাল্লাহ আল্লাহ 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 তুমি আমার কাবার কাবা তুমি আমার আবার বাবা তুমি আমার কাবার কাবা তুমি আমার বাবার বাবা এই নাজিরে তোমার লাগা কান্দে বসে রে গে এই নাজিরে তোমার লাগা কান্দে বসে গো ও ও ও ভক্তে রে পাগল বাহানাইয়া কওয়াই রইলা রে মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কওয়াই রইলা রে মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কওয়াই রইলা রে ভক্তে রে পাগল বাহানাইয়া কওয়াই রইলা রে মাশাল্লাহ আল্লাহ দেখলে আমার তোমার দেখলে
কল দিলেনি দেনা দয়াল রে ওরে এই না চিরি প্রেম করে অলঙ্ক ঘোষণা হাই হাই এই না জিরি প্রেম করিয়া অলঙ্ক ঘোষণা বাবা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল তো মরে নাগা মাল্লা প্রেমে চাই না সোনা দানা রে প্রেমে চাই না সোনা দানা দয়াল রে প্রেমে চাই না ফুল বিছানা রে বাজা চাই না সোনা দানা দয়াল রে লাইলে রঙা রনে মরনু হইছে রে দেওয়ানা আই গো লাইলে রঙা রনে মরনু হইছে রে দেওয়ানা ওয়া কেন কহরিয়া প্রেমিক মরে রে কেন কহ মরে না গা মাসলা আন আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।